তুমি যদি 13 বছর থেকে শুরু করো, যেটা বললে 15 থেকে যদি শুরু করো, তাহলে তখন তোমার, তুমি কোন ক্লাসে? তখন আমি স্কুলে পড়ি, 10 না 9 এরকম পরীক্ষা দিব। হ্যাঁ, তারপর কি তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করেছো? তেমন করতে পারিনি, তেমন করতে পারি নাই, কারণ ওইটাও আমার হিস্টোরি আছে। আব্বু আম্মু নাই, তো আমি মডেলিং শুরু করেছি যেহেতু অল্প বয়সে। আব্বু আম্মু মানে অনেক স্ট্রাগল লাইফ আছে আমাদের। আমি অনেক ভালো একটা পরিবেশ থেকে, মানে থাকে না, অনেক থাকে, তোমার যখন বাবা মা বেঁচে থাকে তখন তোমাদের অনেক একটা পরিস্থিতিটা একরকম থাকে, কোনো ভাই বোন এস্টাবলিশ না। আমি ছোট, আমার বাবা মা মারা গেছে, তখন কিন্তু একটা আব্বু সরকারি বেতনের পেনশনের টাকা দিয়ে সংসার চলতো, তো তখন কিন্তু একটা কঠিন লাইফ গেছে আমাদের। তার মানে হলো তুমি তারপরে পড়ালেখা কন্টিনিউ করতে পারো? আমি কলেজ পর্যন্ত গিয়েছি। এটার জন্য কি তোমার তোমার কাছে পরে আফসোস লাগছে যে তোমার কখনো কোনো জায়গায় গিয়ে জীবনের কোনো চলার পথে মনে হয়েছে যে তোমার গ্রাজুয়েশনটা, গ্রাজুয়েশন বা এডুকেশনটা খুব দরকার ছিল? আমার মনে হয়, এখনো মনে হয় এই জায়গাটাই আমি ভুল করেছি জীবনে। মানে তখন তুমি কন্টিনিউ করলে তোমার জন্য ভালো? হ্যাঁ, তখন আসলে ফোকাস দিয়েছি এত, তখন পরিশ্রমটা এত ছিল, তখন ওই টাইমটা না আসলে হয়ে ওঠে নাই, হয়ে ওঠে নাই। আর তখন আসলে আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম, আব্বু আম্মু আব্বু সরকারি জব করতে দেখে আমার রেজাল্টের উপরে ভাতা পেত সরকারি। হ্যাঁ, ভালো রেজাল্ট হলে তো সরকার থেকে হতো, এরকমও গেছে। আমি হাফ বেতনে পড়াশোনা করেছি, ভালো স্টুডেন্ট ছিলাম বলে। তো আব্বু আম্মু মারা যাওয়ার পরে না আমার মধ্যে একটা মানে হয় না যে মনে হয়েছে আমার ছায়া নাই মাটিতে, পা এই মাটিও নাই, এরকম একটা ফিল মনে হয়েছে। তো ওই টাইমে না আমার কোনো কিছু ভালো লাগতো না, আমি 2 বছর কারোর সাথে কথা বলি নাই। আমার পুরো ফ্যামিলি, বড় আপু ছিলেন না, বড় আপু তখন বিদেশ, সেজো ভাইয়া বিদেশ, আমি বড় ভাইয়ের সাথে ঠিক মতো কথা বলতাম না, এই আকাশের দিকে তাকিয়ে থাকতাম ছাদে বসে, মানে এইরকম একটা টাইম গেছে আমার। এবং আমি, দর্শকরা হয়তো জানে না যে আঙ্কেল মারা যাওয়ার 1 বছরের 11 মাসের মাথায় আন্টিও মারা গেছেন। তো এটা খুবই প্যাথেটিক, কারণ মানে এই একদম একটা শোক সামলে উঠতে না উঠতে আর একটা এত বড় শোক, আর মা তো মেয়েদের সব থেকে কাছের হয় একদম। আমি বাবার বেশি বেশি ক্লোজ ছিলাম, বাবার ক্লোজ ছিলাম, কারণ আমি হচ্ছে মানত করা সন্তান। আচ্ছা, এত ভাই বোনের পরে ভাইয়ের মধ্যে বোন না, আমরা 2 5 ভাই 3 বোন, তো তার মধ্যে হচ্ছে আমি হচ্ছে মানত করা সন্তান। আমার জন্য মানতি করেছে বাবা, আমার মা, আমার বুলবুল নামটা মিলাদ থেকে শোনা। আমি যখন পেটে নাকি তখন সব রাতের রাত তখন আম্মু বলেছে যে আল্লাহ আমার মিলাদে উচ্চারণ হয়েছে বুলবুল, তখন আমার আম্মু বলেছে আল্লাহ আমার মেয়ে হলে নাম রাখবো বুলবুল, এই কারণে আমার নাম বুলবুল টুম্পা। বাবা, মানে খুবই ব্লেসিং তোমার উপরে আছে, তোমার আব্বা আম্মা দোয়াও আছে। প্রিয় তোমার প্রিয়